শব্দ দূষণ একটি নীরব ঘাতক, সচেতন হওয়ার এখনই সময়। দর্শক, এখন আপনারা দেখবেন শব্দ দূষণ সম্পর্কে জনসচেতনতামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান শব্দ দূষণ সমস্যা ও করণীয় এর আজকের পর্ব। আমরা আজকে একটি গভীর বিষয় নিয়ে কথা বলতে চাইছি। গভীর বিষয় কেন? বিষয়টি সম্পর্কে আমাদের কোনো সচেতনতাই নেই। শব্দ দূষণ, কিন্তু সমস্যা অত্যন্ত গভীরে। শব্দ দূষণের কারণে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ছে। অথচ আমরা নির্বিকার চিত্তে এই শব্দ দূষিত পরিবেশের ভিতরে আমাদের দৈনন্দিন জীবন কাটাচ্ছি। শব্দ দূষণ কীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে? বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আবাসিক এলাকায়, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে, যার আওতায় আমরা এই অনুষ্ঠানটি প্রচার করছি। আজকে এই আবাসিক এলাকায় শব্দ দূষণ, এই প্রসঙ্গে প্রথমে আমরা একটি নাটিকা দেখব। এটা পুইরা, তারপরে যদি কেউ হরেন বাজে তার কপালে মনে করে শনি আছে। একদম দেখ তো কি সুন্দর হয়েছে না। এইটা আবাসিক এলাকা, এই জায়গায় হরেন বাজানো যাবে না। ভাই, সাত নম্বর গলি কোনটা? এই যে সামনের যে গলিটা আছে তার যে পরের গলিটা, ওইটাই সাত নম্বর গলি। যান চল। কিরে ভাই, হরেন বাজানোর কি আমোদ লাগাই দিছে? আপনার না মানা করলাম। সরি ভাইয়া, বলে গেছে। ঠিক আছে, এখন আপনি হরেনটা কেন বাজালেন? কি কারণে বাজলেন? আপনার এটা কয়ে দিলাম ভাই, বাজা যাবে তো অভ্যাস হয়ে গেছে ভাই। এটা তো অভ্যাস না, এটা বদ অভ্যাস মিয়া। যান। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি? আছি। একটা বিষয়ে আপনার সাথে আলাপ ছিল। জি বলেন। বাড়ির কাজ তো ধরেছেন অনেক দিন, কিন্তু এই যে ইট ভাঙার মেশিনে শব্দ দূষণ হয় সেটা খেয়াল করেছেন? জি, এটা তো আসলে আমি এভাবে ভাবিনি। ভাবতে হবে, ভাবতে হবে। আবাসিক এলাকায় 40-45 ডেসিবেলের বেশি শব্দ হতে দেয়া যাবে না, এটা পরিবেশ দূষণ, শব্দ দূষণও। কিন্তু এই সব মেশিনপত্রে তো বিকট শব্দ। এই মেশিনে 90-120, 130, 140 পর্যন্ত শব্দ হইতে পারে। তাহলে কী করা যায় বলেন তো সেক্রেটারি সাহেব? কাজ তো আর বন্ধ করা যাবে না, কাজ চলবে, উন্নয়ন আমাদের প্রত্যাশা।
আবাসিক এলাকার বাইরে যে ইট ভেঙে তারপরে নিয়ে আসতে হবে, রড কাটার বেলায়ও তাই করতে হবে। না কিন্তু কাজ তো করছে ডেভেলপার কোম্পানি। আপনি কন্ট্রাক্টরদের সাথে কথা বলুন, গতকাল অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আপনার বাড়ি আর 5 নম্বর রোডের 2 নম্বর বাসার নির্মাণ কাজ নিয়ে কথা হয়েছে, আলোচনাও হয়েছে। আমি তো আলোচনার পক্ষেই আছি। আমিও তো সে কথাই বলছি, আপনি ডেভেলপারদের সাথে কথা বলে একটা ব্যবস্থা গ্রহণ করুন, সময় নষ্ট করবেন না প্লিজ। জি অবশ্যই, থ্যাংক ইউ। ওকে। আর এক পাও আগাবেন না, কেন এলাকা মিছিল করতে দেওয়া যাবে না, এটা আবাসিক এলাকা, 40 ডেসিবেলের উপরে শব্দ হলে সেটা শব্দ দূষণের পর্যায়ে পড়ে, আর সেজন্য রয়েছে আইন, আইন অমান্য করলে শাস্তি অনিবার্য। এমন আজব কথা তো এই প্রথম শুনলাম, মিছিল করলে তো সাউন্ড হইবই। সাউন্ড হইলে তো শাস্তি হইব। তাহলে আমরা আস্তে আস্তে মিছিল করে চলে যাই। চলে যাই ভাই, ভাই ভাই গো ভাই, আপনারা যদি আমার কথা অমান্য করে মিছিল করেন ভাই, তাহলে আমার চাকরি থাকবো না ভাই, আমার গরিবের পেটে লাথি মেরে না ভাই, প্লিজ ভাই। না হ্যালো, হ্যাঁ কন্ট্রাক্টর সাহেব, কি আপনি তো খবর পাওয়ার পরেও এলেন না। আহা, কাজের ব্যস্ততা তো থাকবেই। শুনেন, অ্যাসোসিয়েশনের লোক এসেছিল আমার কাছে, এই যে ইট ভাঙা মেশিন, রড কাটা মেশিন, মিক্সচার মেশিন, এগুলো এখানে চালানো যাবে না। কীভাবে কাজ করবেন এটাই তো আপনাকে ভেবে চিনতে বের করতে হবে। আমি তো নিয়ম ভাঙতে পারি না, এলাকার স্বার্থে আমাকে নিয়ম মেনে চলতেই হবে। কস্টিং বাড়ে বাড়ুক, আমার কিছুই করার নেই, যে বিধিমালা আছে ইমারত নির্মাণ বিষয়ক যে বিধিমালা সেটা মেনে চলতেই হবে। দেখা করে কোনো লাভ নেই কন্ট্রাক্টর সাহেব, আপনি এই মেশিনপত্র স্বর্ণ নির্দেশটা আজকে দিয়ে দেন, এটা আমার ফাইনাল ডিসিশন, আমি রাখছি। এই রমিজ, কি ব্যাপার ভাই, আপনি হরেন বাজাতে বাজাতে আসতেছেন কিসের জন্য? ভুল হয়ে গেছে ভাই, সরি। কিসের ভুল হয়ে গেছে ভাই, এটা আবাসিক এলাকা, এই জায়গায় হরেন বাজানো সম্পূর্ণ নিষেধ, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? মনে থাকবে তো? যান সোজা চলে যান, হরেন কিন্তু বাজাইবেন না, একদম চুপ যান। ট্রাক বাস এগুলো যে যায় রাস্তা দিয়ে, তাদের একটা নির্দিষ্ট ল আছে যে স্কুলের সামনে হর্ন বাজানো যাবে না, হাসপাতালের সামনে হর্ন বাজানো যাবে না, সাউন্ড পলিউশনের একটা নির্দিষ্ট একটা মাত্রা দেওয়া আছে। এ বিষয়ে তাদের একদমই সচেতনতা নেই, তারা যেখানে খুশি ইচ্ছামতো হর্ন বাজাচ্ছে। সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য, সিটি কর্পোরেশন এখানে হেল্প করতে পারে, মানুষের সচেতনতা সৃষ্টি করার জন্য অ্যাড হতে পারে, ড্রাইভারদেরকে সচেতনতা সৃষ্টি করা যে যেখানে সেখানে যে হর্ন না বাজানো, যে আমাদের দেখা গেছে যে কোনো পার্টি থাকতে পারে, অনুষ্ঠান থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যেন মানুষের প্রবলেম না হয়, এই দিকটা খেয়াল করে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যেরকম সচেতনতা দরকার আছে, আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এখানে সচেতনতা অবশ্যই দরকার।
আমরা প্রতিনিয়ত ঢাকা শহরে একটা প্রবলেমের সম্মুখীন হই, সেটা হচ্ছে শব্দ দূষণ। আমরা নিজেরাই অজান্তে এই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি অনেক সময়। আমাদের ক্যাম্পাসটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে যেখানে পাশে শহীদ মিনার এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আমাদের যেমন পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিতেও অনেক কষ্ট হয় এবং আমরা অনেক সময় দেখছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, শব্দের কারণে আমরা মনোযোগ দিতে পারছি না, লেকচারটা ঠিকমতো শুনতে পাচ্ছি না। প্রথমত মনে হয় আমাদের নিজেদেরই সতর্ক হওয়া উচিত, যে আমাদের বিবেকেই এটা আনা উচিত যে এটা একটা বিশ্ববিদ্যালয়, আমরা যখন এখান থেকে যাব আমরা হর্ন বাজাবো না। সরকারকে আরও একটা সঠিক পদক্ষেপ নিতে হবে এবং কার্যকারিতাও করতে হবে। আমাদের উচিত শব্দ দূষণ কমানো, আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের দেশের স্বার্থে। আমরা এতক্ষণ শুনলাম মতামত সাধারণ মানুষের, শব্দ দূষণ কীভাবে আবাসিক এলাকাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আবাসিক এলাকায় শব্দ দূষণ কীভাবে ক্ষতিগ্রস্ত করছে এ প্রসঙ্গে এখন আমরা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলব। তিনি ডক্টর মোহাম্মদ খবিরুদ্দিন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, জাপানে দীর্ঘদিন গবেষণা করেছেন এবং আবাসিক এলাকায় শব্দ দূষণের কারণে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়, কেন হয় তা নিয়ে তিনি কথা বলবেন। ডক্টর খবির, আমরা আপনার সুচিন্তিত মতামত চাই আবাসিক এলাকায় শব্দ দূষণ নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে শব্দ দূষণটা যে এক ধরনের ক্ষতিকারক প্রভাব আছে, শব্দের কারণে আমাদের ক্ষতি হয় সেটা আমরা কতটুকু জানি, সেটা আসলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কিন্তু আজকে কিন্তু আমরা চাচ্ছি আবাসিক এলাকার ব্যাপার। হ্যাঁ, সেই আবাসিক এলাকা কি? আমাদের আসলে আবাসিক এলাকায় তো মানুষ বসবাস করে, কাজে আবাস, হ্যাঁ আবাস, সেখানে তো তাকে সচেতন হতে হবে। আর এটা বুঝতে হবে যে এটা ক্ষতিকারক, এই মানুষই গাড়ি চালায়, মানুষই আপনার ইন্ডাস্ট্রি চালায়, কাজে সেই মানুষ যদি সচেতন হয় তাহলে আবাসিক এলাকা আপনার আমরা নিরাপদ থাকবো, সব জায়গায় নিরাপদ থাকবো। আবাসিক এলাকায় শব্দের উৎসগুলো কী? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল জোন এবং আবাসিক জোন দুইটা পাশাপাশি এবং কোনো জায়গায় মিক্সড অবস্থায় আছে, যার কারণে ইন্ডাস্ট্রির থেকেও প্রতিনিয়ত যারা আবাসিক ওই আশেপাশে বসে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত করছি আমার প্রতিবেশীকে। আমার বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি খুব উচ্চ ভলিউমে আমার গান বাজনা করছি, বিশেষ করে বিয়ের প্রোগ্রাম, হ্যাঁ বিয়ের প্রোগ্রামগুলোতে, গায়ে হলুদের প্রোগ্রামে। এটা আমার প্রতিবেশীর যে একটা বাচ্চা তার আগামীকাল যে পরীক্ষা সেটা কিন্তু আমি জানি না। আমি মানসিক এবং শারীরিক তো অনেক, ওটা তো কনসিকোয়েন্স অনেক লম্বা, ক্রনিক। তার মানে আমি আমার নিজের আনন্দের জন্য নিজের তৃপ্তিটাকে অন্যের উপরে চাপিয়ে দিচ্ছি, এটা তো একটা অন্যায় ব্যাপার। কাজেই এই যে শব্দের যে ডাইরেক্ট যে আপনার ইফেক্ট, যেটা ফল প্রভাব যেটা, সেটা তো আমি একটা বললাম। আর আপনার লং টার্ম যেটা ইফেক্ট, একই সাথে একজন বৃদ্ধ লোকও থাকতে পারে তার ঘরে, সে হয়তো রোগাক্রান্ত বা অসুস্থ আছে, অথবা তার ওই সময় ঘুমানো দরকার, ঘুমাতে পারছে না। কাজে এইভাবে বিভিন্নভাবে আমরা আবাসিক এলাকায় আমরা শব্দ দূষণ করছি। ইয়াং থেকে শুরু করে সবাইকে সচেতন হতে হবে যে শব্দ আমাদের ক্ষতি করছে, শারীরিক এবং মানসিক, এবং আপনার যে লং টার্ম আপনার দীর্ঘমেয়াদী যে প্রভাব যেটা পড়ছে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের হেয়ারিং, আপনার শ্রবণ শক্তি কমে যাচ্ছে। আসলে ইয়াং বয়সে আমরা অনুভব করবো না, বয় যখন বার্ধক্যের দিকে সবাই যাবে হয়তো একজন তার শ্রবণ শক্তি কমে যাবে, হয়তো এইটিজে, সে হয়তো দেখা যায় সিক্সটিজে সে তার শ্রবণ শক্তি বিশ বছর আগে সে হারিয়ে ফেলছে। কাজে এইটা ইনস্ট্যান্ট আমরা বুঝতে পারছি না। কাজে আবাসিক এলাকা যেখানে এই প্রতিনিয়ত দৈনন্দিন যে আমাদের কাজের মধ্যে এবং কনস্ট্রাকশনটা, নির্মাণ কাজ, নির্মাণ কাজ যেটা, সেটাও তো আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার ইট ভাঙবো, কখন ভাঙবো, কোন সময়টা ভাঙবো, এখানে এখন ঘুমানোর সময়, এখন পড়াশোনার সময়, এগুলো এই কাজগুলো যেহেতু আমরা করতে হবে। খবির, কখন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আমরা কখনটাই ভাবি না, খুবই ভাবি আমাকে বানাতে বানাতে হবে কখন, কারণ আমাকে এই কাজগুলো করতে হবে। আমি তো ডেভেলপমেন্ট বন্ধ রাখতে পারবো না। অনেক সময় যে পরিবেশ এবং আপনার এই সে ডেভেলপমেন্ট অনেক মনে করে কনফ্লিক্ট, আমি এটা কখনোই মনে করি না। আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের কাম্য, ডেভেলপমেন্টটা পরিবেশ বান্ধব হতে হবে। কাজে আমারও ইটের ভাঙাটা বা আমার গান শোনাটা যেন অন্যকে ডিস্টার্ব না করে, অন্যকে ক্ষতিগ্রস্ত না করে আমার এই শব্দের কারণে। এবং আরেকটা, গভর্নমেন্টকে আরেকটা রেগুলেশন করতে হবে যে আবাসিক এলাকায় কোনো অবস্থাতেই
এটা তো পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদনটা পায়, কোনো ইন্ডাস্ট্রি যেন যেগুলো হয়েছে সেগুলোকে সরিয়ে ফেলার একটা ব্যবস্থা করতে হবে, আর যেগুলো ভবিষ্যতে আর যেন কোনো পারমিশন না পায়, অ্যাপ্রুভাল না পায় ডিওইর কোনো ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য। তাহলে একটা আদর্শ আবাসিক এলাকা বলতে আমরা কি বুঝব? একটা আদর্শ আবাসিক এলাকা বলতে আপনি আবার সেই জাপানের কথায় আসছেন, আপনি জাপানের যে কোনো খণ্ডে যান না কেন, যে কোনো এলাকায় যান না কেন, সেখানে কী পাবেন? একটা মাঠ থাকবে, পার্ক থাকবে নির্দিষ্ট কিছু সংখ্যক বাড়ির জন্য, এবং স্কুল থাকবে, হাসপাতাল থাকবে, অর্থাৎ পাবলিক যে ফ্যাসিলিটিস সব কিছু অ্যাভেলেবেল থাকবে, কাজেই সেটাকে আবাসিক এলাকা বলা হবে। আর আমাদের দেশে কী হচ্ছে, আপনার বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে, বাচ্চারা কোথায় খেলবে সে মাঠের কিন্তু কোনো ব্যবস্থা নেই, একজন বৃদ্ধ লোক সে কোথায় একটু হাঁটবে সেই ব্যবস্থাটাও নেই। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী কি উৎকণ্ঠার সঙ্গে বললেন যে আমাদের ছেলেমেয়েরা এখন ফ্ল্যাট বাড়িতে ফার্মের মুরগির মতন বড় হচ্ছে কম্পিউটারের সামনে? আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, হ্যাঁ, উনি তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ইনস্টিটিউটে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য, বায়োগ্যাস প্রোডাকশনের জন্য প্ল্যান করতে দিয়েছেন, পক্ষান্তরে আমাদের কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটা কিন্তু আমলারা আমাদের ওই পর্যন্ত যেতে দিচ্ছে না। আমি আপনাকে বললাম যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্ল্যান্ট আছে ওইটা তো ডেসিমিনেট হওয়া উচিত। আমার একটা পরিকল্পনা ছিল যে 38টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 38টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক অঞ্চল আছে, হ্যাঁ, সেখানে প্রয়োগ, সেখানে এটা করতে পারে, এবং এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যত ছাত্র বের হবে তারা ওই জ্ঞানটা নিয়ে বের হবে যখন তারা প্রফেশনাল লাইফে যাবে। ডক্টর খবির, আপনি আবাসিক এলাকার সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য যে একটা পরিকল্পনা করেছেন সেখানে শব্দ দূষণকে রোধ করা যেতে পারে, এটিকে একটা মডেল হিসাবে বিভিন্ন আবাসিক এলাকায় প্রয়োগের ব্যবস্থাতে আপনাকে নেওয়া উচিত। এখন আপনি আমি জানলাম একই শব্দ দূষণের সাথে সাথে একটা করে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টও করতে পারে, যেখানে আমাদের তো আসলে জ্বালানির প্রচণ্ড অভাব, আমরা বৃক্ষ নিধন করছি, আমি যেমন শব্দ আপনার প্রতিকার করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমরা বৃক্ষ হচ্ছে, আমি বলেছি আনকন্ডিশনাল ফ্রেন্ড, কাজেই সেই গাছ কিন্তু কাটছি আমরা জ্বালানির জন্য, অথচ এই বর্জ্য থেকে যেটা আমরা ফেলে দিচ্ছি সেটাকে আমরা ব্যবহার করতে পারছি, এবং জ্বালানি গাছ কর্তন থেকে আমরা রক্ষা করতে পারছি, দেশকে পরিবেশকে আমরা বাঁচাতে পারছি। আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলেন, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্টেশনের কোনো বিকল্প নেই। দেখেন রিও অলিম্পিকে গাছের চারাকে নিয়ে প্রত্যেকটা দেশের মিছিলের আগে একটি বাচ্চা ছেলের হাতে ছিল গাছের চারা, প্রতীকটা হচ্ছে গাছের চারাই ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করবে, গাছ সেটা শব্দ দূষণ থেকে। কাজেই শব্দ আপনার, আমি কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে আমাদের যে যে আপনার বনাঞ্চল এটা কমে যাচ্ছে, কাজেই আমাদেরকে এই শব্দ থেকে আর আপনার অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত শব্দ থেকে আপনার শহরকে বাঁচাতে হলে আমাদের পরিকল্পিত বনায়ন করতে হবে। আমি যেটা পার্ক, পার্ক থাকা মানে সেখানে আপনার সবুজ থাকবে, সবুজ থাকা মানে সেখানে গাছ থাকবে, কাজে শব্দ দূষণ মানে আবাসিক এলাকা একটা মৌলিক শর্তই হওয়া উচিত, কিন্তু পার্ক, একটা পার্ক অবশ্যই থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, কাজে এই জিনিসগুলোকে যেগুলো হয়ে গিয়েছে যদি সম্ভব হয় সেগুলিকে ডিস্ট্রয় করে নতুন করে প্ল্যান করা, আর নতুন যেগুলো হবে সেগুলো কোনো অবস্থাতে যেন এই মডেলের বাইরে না যায়। কাজে জাপানের সাথে আমাদের সখ্যতা আছে, যে কোনো ভালো আদর্শ কাজগুলোকে তো মডেল হিসাবে গ্রহণ করে প্রয়োগ করতে হবে, শুধুমাত্র কথা বললে তো চলবে না, এগুলোকে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে হবে এবং সেই কাজগুলি করতে হবে। কাজে আবাসিক এলাকায় আমি যেটা বললাম যে সচেতনতা খুবই, কনসাসনেসটা খুবই জরুরি, সেটা আবাল বৃদ্ধ সবাইকেই, এবং আমাদের নারীদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে, এবং আমাদের আমরা ছাত্রছাত্রী, আপনাকে একটা এক্সাম্পল বলি, আমি একটা ইয়ারে সেকেন্ড ইয়ার একটা ক্লাস নিই, সেখানে 9 জন 3.5 GPA পেয়েছে, এই 9 জন হচ্ছে মেয়ে, এবং জাপানের আরেকটা স্কলারশিপ আমরা 5টা বিশ্ববিদ্যালয়কে দিচ্ছি, এই আন্ডার গ্র্যাজুয়েট জাপানিজ টাকা তারা বাংলাদেশে পড়াশোনা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, আপনার শেরে বাংলা কৃষি, বঙ্গবন্ধু কৃষি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, 5টা ইউনিভার্সিটি। তাহলে আপনি বলছেন যে পরিকল্পিতভাবে আবাসিক এলাকাকে শব্দ দূষণের হাত থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া উচিত? অবশ্যই, এবং সেটা আমি বললাম যে অ্যাওয়ারনেসটা, সচেতনতা হলো মেইন পুঁজি এখানে। ধন্যবাদ আপনাকে ডক্টর খবিরকে। আমরা আসলে কী চাচ্ছি, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে, কিন্তু বলাই হচ্ছে, এটি একটি অংশীদারিত্বমূলক কর্মসূচি, অংশীদার হতে হবে আপনাকেও, যারা প্রতিনিয়ত শব্দ দূষণের কারণে আমাদের জীবনকে বিপন্ন করছি, তাদেরকে সচেতন হয়ে অংশীদারিত্বমূলক এই কর্মসূচিতে অংশ নিতে হবে, যাতে আমরা অনাকাঙ্ক্ষিত শব্দ থেকে বাঁচতে পারি। এখন
শব্দ দূষণ নিয়ে আমরা কিছু তথ্য শুনব। চলুন জেনে নেই, রাজধানীর পুরান ঢাকায় কমপক্ষে 55,000 কারখানা রয়েছে। এগুলোর শতকরা 85% অবস্থান আবাসিক ভবন বা বাসা বাড়িতে। বাংলাদেশের শব্দ দূষণ নীতিমালা 2006 অনুযায়ী আবাসিক এলাকায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বোচ্চ শব্দসীমা 55 ডেসিবল এবং রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত শব্দের সহনমাত্রা 45 ডেসিবল। শব্দ দূষণ বিধিমালায় আবাসিক এলাকায় ইট বা পাথর ভাঙার মেশিন বা মিক্সার মেশিনের ব্যবহার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। শব্দ দূষণ বিধিমালায় আবাসিক এলাকায় ইট পাথর ভাঙার মেশিন ব্যবহার আবাসিক ভবন থেকে 500 মিটার দূরত্ব পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, কোন ধরনের আবাসন নির্মাণ করে শব্দ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়? সঠিক উত্তরটি হল বি, পরিবেশ বান্ধব আবাসন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, চাকুরিজীবী, ন্যাশনাল আইটি অর্গানাইজেশন, ময়মনসিংহ। অভিনন্দন আপনাকে, আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, শহরের কোন এলাকায় হাইড্রোলিক হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ? এ আবাসিক এলাকা, বি শিল্প এলাকা। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। সমস্ত পৃথিবী জুড়েই যখন একটি উৎকণ্ঠা দূষণের বিরুদ্ধে, বায়ু দূষণ, পানি দূষণ, পরিবেশ দূষণ, সেখানে শব্দ দূষণকে অতিক্রম করতে হবে। কারণ এই কথা হচ্ছে, মানুষের কর্মক্ষমতা এখন বাড়ছে, আগ্রহ বাড়ছে জীবনকে সুন্দর করার জন্য, এবং একাগ্র পরিশ্রমের সাধনায় জীবনকে সুন্দর করতে গেলে কর্ম উদ্দীপিত হতে হবে। সেখানে আনওয়ান্টেড ভয়েস, অনাকাঙ্ক্ষিত শব্দ, শব্দ দূষণ নীরব ঘাতকের মতন প্রতি মুহূর্তে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এটাকে কোনো মতেই মেনে নেওয়া চলে না। এর জন্যই সচেতনতা প্রয়োজন, সমন্বিত কর্মসূচি প্রয়োজন, এবং অংশীদারিত্বমূলক ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদেরকে শব্দ দূষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। শব্দ ছিল, শব্দ আছে, থাকবে ও চিরদিন। শব্দ নিয়েই সুখের ভবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়, অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ, নীরব ঘাতক রুখতে হবে তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে তো অঙ্গীকার, নীরব ঘাতক রুখতে হবে তো অঙ্গীকার। কিছুটা করতে হবে। প্লিজ অযথা হর্ন বাজাবেন না। ভাই, আপনার রোগী কেমন আছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? শুনছেন ভাই আপনি? না না, আমার গাড়িতে কোনো রোগী নেই। তাহলে অযথা সাইরেন বাজাচ্ছেন কেন? আসুন, আমরা সবাই রাস্তায় হর্ন এবং সাইরেন বাজানোতে দায়িত্বশীল হই, শব্দ দূষণ প্রতিরোধে এগিয়ে আসি।